বাংলার রাজনৈতিক চরিত্র দ্রুত পরিবর্তন হচ্ছে। এই বাংলায় আমরা এক নতুন বিপদের সন্ধান পাচ্ছি, সেই নতুন বিপদের নাম সাম্প্রদায়িক রাজনীতি, যা ক্রমশ বাংলাতে ধীরে ধীরে তার শিকড় বিস্তার করছে। বাংলার ভাব মানুষে, বাংলার সংস্কৃতিতে, বাংলার রাজনৈতিক ইতিহাসে কখনো জাতপাত বা সাম্প্রদায়িকতা স্থান পায়নি, গুরুত্ব পায়নি, কিন্তু ক্রমশ সাম্প্রদায়িকতা যেন বাংলার রাজনীতির এক মানদণ্ড হতে চলেছে। বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে রাজনৈতিক কারণে, এবং মুর্শিদাবাদও তার থেকে বিচ্ছিন্ন নয়, মুর্শিদাবাদেও তার কিছু কিছু লক্ষণ আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। আজই আমরা খবর পাচ্ছি যে কাঁদি এলাকায়, সেখানে সাধারণ মানুষ যারা শান্তিতে সহবস্থান করে যুগ যুগ ধরে, সেখানেও সাম্প্রদায়িকতার আঁচ লেগেছে। গতকাল থেকে সেখানে সাম্প্রদায়িক উত্তেজনা জারি আছে। সকালে শুনলাম সেখানে অল্প বিস্তর মারদাঙ্গা হয়ে গেছে। মুর্শিদাবাদের পুলিশ, বাংলার পুলিশ তথা পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী সকলের কাছে আমাদের আবেদন যে এই বাংলাকে যেন আমরা সন্ত্রাস মুক্ত বাংলা, এবং তার সঙ্গে সঙ্গে এই বাংলাকে আমরা যেন সাম্প্রদায়িকতার মুক্ত বাংলায় রূপান্তরিত করতে পারি, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। সন্ত্রাস যেমন থাকবে না বাংলায়, সাম্প্রদায়িকতাও তেমন থাকবে না বাংলায়। যদি বাংলার মানুষ সুস্থভাবে আপনাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে, তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সহমত হবেন যে সন্ত্রাস থেকে মুক্ত হোক বাংলা, সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হোক বাংলা। এই বাংলার রাজনীতি যেন ক্রমশ গভীর সাম্প্রদায়িক খাতের দিকে এগিয়ে চলেছে, যা বাংলার জন্য এক বড় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। তাই প্রশাসন সত্ত্বর এখানকার সাম্প্রদায়িক যে উত্তেজনা, সে উত্তেজনাকে থামানোর চেষ্টা করুন। আজ যেটা হয়তো স্ফুলিঙ্গ, কাল সেটা দামানোয় রূপান্তরিত হতে পারে। বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার সব দলের নেতা, কংগ্রেস সকলে মিলে ভাবতে হবে এগুলো, যে আমরা কোথায় চলেছি। রাজনীতি রাজনীতির জায়গায় থাক, কিন্তু সাম্প্রদায়িকতা আমাদের সমাজকে ধ্বংস করবে, এটা যেন আমরা ভুলে না যাই। দাদা, কালকে বাজেট পেশ, সে বাজেটে মধ্যবিত্ত এবং সাধারণ ঘরে তারা তো, তারা কি বঞ্চিত হলো কি মনে হয়? হ্যাঁ, বাজেট তো কালকে আমরা বলেছি, সব থেকে বড় কথা হচ্ছে যে একটা বাজেট, সেই বাজেটের কোনো হিসাব হল না। অর্থাৎ আমি বাজারে গেলাম, কি কিনলাম না কিনলাম, কত পয়সা ফেরত পেলাম, তার কোনো ব্যাখ্যা নেই। একটা বাজেট পেশ হলো, কিন্তু কিসের বাজেট, আমার আয় কত, খরচ কত, আমার রোজগার কত, কী করবো, তার কোনো বর্ণনা নেই। অর্থাৎ হিসাব ছাড়াই একটা বাজেট। বাজেট মানে তাদের হিসাব, কিন্তু ভারতবর্ষের আজকের সরকার বাজেট পেশ করলো হিসাব ছাড়া। এর থেকে বড় মানে রাজনৈতিক প্রবঞ্চনা আর কিছু হতে পারে না, যে ভারতবর্ষের মানুষ জানলোই না একটা বাজেট পেশ করার হিসাব কত। এবং আমরা দেখলাম যে 303 এমপি পাওয়ার পরেও ভারতবর্ষের বিজেপি সরকার, এনডিএ সরকার, যারা নির্বাচনের আগে মানুষকে শত প্রতিশ্রুতি দিয়েছিল, হাজার হাজার প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষককে, শ্রমিককে, বেকার যুবককে, সাধারণ মানুষকে, সবকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আবার আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, না হলে দেশ বাঁচবে না। মানুষ ক্ষমতা দিয়েছে, কিন্তু তার পরিবর্তে কী পাচ্ছে? তার পরিবর্তে কৃষক, তার প্রতিদিন 36টা করে কৃষক আত্মহত্যা করতে হচ্ছে। এখানকার সাধারণ মানুষদের একটা বড় অংশ, বিশেষ করে যারা মধ্যবিত্ত, রিটায়ার্ড
ব্যক্তিত্ব যারা, তাদের একটা বড় অংশ ব্যাংকে টাকা জমিয়ে রেখে স্মল সেভিংস অ্যাকাউন্ট থেকে তারা একটা সুদ পায়, সেই সুদে তাদের সংসার চলে, তার কোনো উল্লেখ আছে না এখানে। আজকে সরকার কি করলো, একে মানুষের দুরবস্থা শেষ নাই, চাকরি নাই, রোজগার নাই, রুটি নাই, তার মধ্যে বলছে তুমি পেট্রোলের ট্যাক্স দাও, পেট্রোলের সেচ দাও, অর্থাৎ পেট্রোলের দাম ডিজেলের দাম বাড়িয়ে দাও। পেট্রোল ডিজেলের দাম বাড়ানো মানে বাজারে জিনিসপত্রের দাম বাড়বে, অর্থাৎ বাজারে মুদ্রাস্ফীতি হবে। তাহলে এই সরকার কি করলো, আখেরে ভারতবর্ষের মানুষের পকেটে আগুন ধরিয়ে দিল। তাই এই বাজেট সাধারণ মানুষের বাজেট কখনো পারবে না। এই সরকার ভারতবর্ষের সমস্ত যা সরকারি সম্পত্তি সেগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। 1,06,000 কোটি টাকার উপর তারা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আমার আপনার ঘরে যা কিছু মূল্যবান জিনিস থাকে বিপদের সময় সেগুলো আমরা বিক্রি করি। ফ্যামিলি সিলভার বলে, ঘরে একটা চাঁদি থালা থাকে, একটা সোনার থালা, হার, মায়েদের দুল, এগুলি কখন বিক্রি করে মানুষ, যখন খুব অভাবে পড়ে। আজকে ভারতবর্ষের সরকার একইভাবে বিলগ্নিকরণের নামে ভারতবর্ষের সেই সমস্ত মানুষের সম্পদগুলোকে বিক্রি করছে যেগুলো আমরা তিল তিল করে করেছিলাম, অর্থাৎ অভাবের এই সরকার তারা সঞ্চিত ধন বিক্রি করে, সঞ্চিত সম্পত্তি বিক্রি করে সব দেশ চালাতে চাইছে, সরকার চালাতে চাইছে, তাদের নিজেদের রোজগার করার ক্ষমতা কমে যাচ্ছে। অর্থাৎ এই বাজেট মানুষের জন্য কিছু আশার বাণী শোনাতে পারল না। দেখুন, পশ্চিমবঙ্গে কাটমানি, লুটমানি, ছাঁটমানি এগুলো আমরা সবাই জানতাম, কেনা জানত না। শেষে মুখ্যমন্ত্রী স্বীকার করলেন যে হ্যাঁ, কাটমানি বলে একটা বিষয় আছে। তো মুখ্যমন্ত্রী তো এতদিন ধরে কাটমানি দিয়ে তার দল চালিয়েছেন, কাটমানি ছাঁটমানি দিয়ে এই দল চলেছে, এতদিন পর তিনি হঠাৎ করে কাটমানির কথা বলছেন কেন? মনে করবেন না মমতা ব্যানার্জি হঠাৎ করে বলছে, এটা হওয়ার কোনো কারণ নাই। তিনি প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছেন, প্রশান্ত দিদিকে অশান্ত করে দিয়েছে যে দিদি সামলান দেশে আপনার রাজ্যের দুর্নীতি সর্বোচ্চ বাসা বেঁধেছে। তখন দিদি কি করছে, এখন দলের মধ্যে থেকে আত্মশুদ্ধিকরণের নেতৃত্ব দিচ্ছেন, এবার আরেকটা চালাকি, অর্থাৎ দলের মধ্যে থেকে তিনি অন্যায়ের প্রতিবাদ করছেন, অর্থাৎ পরিবর্তন করতে তিনি দলের মধ্যেই পরিবর্তন আনার চেষ্টা করছেন বলে নিজেকে প্রমাণ করতে চাইছেন, অর্থাৎ তিনি পরিবর্তনশীল, তিনি বাংলার পরিবর্তনের আরেক সাধিকা, সেটা প্রমাণ করানোর জন্য তিনি বলছেন যারা কাটমানি নিয়ে সব ফেরত দিয়ে দেন। দিদি এতদিন জানতেন না, পুলিশ মন্ত্রী আপনি জানতেন না আপনাদের লোকরা কী করে রোজগার করে? শুধু পার্টির নেতাদের কেন বলছেন, এসপি, ডিএম, এসডিও সবাই কাটমানি খায়। এখানকার যে ডিএম আগে ছিল, যাকে এখান থেকে ট্রান্সফার করলো ভোটের পর, সে তো ওপেন টেন্ডারের মাঠ থেকে পয়সা দেবে, কাটমানি কেনা খায়। এখানকার প্রশাসন কাটমানি খায়, এখানকার নেতারা কাটমানি খায়। তো এখানকার কর্মীদেরকে যদি আপনি কাটমানি খাওয়ার জন্যে তাদের বিরুদ্ধে লোক লেলিয়ে দেন, প্রশাসনের বিরুদ্ধে তাদের লোক লেগাতে হবে। এসপি, ডিএম, এসডিও, বিডিও সবাই কাটমানির ভাগিদার। কটা বিডিও, কটা এসডিও, কটা ডিএম এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? ও উদরপিণ্ডি বুধের ঘাটে চাপাচ্ছে। আপনার দলের কর্মীরা কাটমানি খাচ্ছে আপনি জানতেন, কিন্তু সেই কাটমানি কী করে তারা খেয়েছে? যদি প্রশাসন সহযোগিতা না করত, তাহলে আপনি প্রশাসনিকভাবে ফের না ব্যর্থ হয়েছেন, রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ সরকার পরিচালনার গোটা ক্ষেত্রে আপনি ব্যর্থ হয়েছেন। এখন আপনি কী চেষ্টা করছেন? এখন যদি চেষ্টা করছে, দেখো আমি মমতা ব্যানার্জি, আমি হলাম দৈত্যকুলের প্রহ্লাদিকা, আমি দৈত্যকুলের প্রহ্লাদ, আমার দলে সবাই চোর, আমি তার মধ্যে একজনই আছি যে হচ্ছে সাধ্বী। বাংলার মানুষ অত বোকা নয়।